সমান্ত শিক্ষক এবং অভিভাবক আসসালাম আজকে আমরা আলোচনা করব খান মেথড প্রকাশিত পঞ্চম শ্রেণীর বাংলা বিজ্ঞান সমাজ ধর্ম এবং হিন্দু ধর্ম যেভাবে সাজানো এর সাথে জানিয়ে রেখে সম্পূর্ণ বইটি বিডিও লেকচার আলোকে তৈরি করা হলো এবং সম্পূর্ণ বইটির বিডিও লেকচার একের পর এক আমরা দিতে থাকব সেগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো এখন আসুন বাংলা বইটি যেভাবে সাজানো হলো চোদ্দটি গল্প থেকে দ্যাট মিনস বাংলা বইটি চোদ্দটি গল্প আছে এক থেকে আঠারোটি স্পেশাল মডেল দেওয়া হয়েছে ইনশাল্লাহ এগুলি পড়ালে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কমন পড়বে ইনশাল্লাহ একশো চুয়ান্নটি ক্রিয়াপটের অতি বর্তমান ভবিষ্য দেওয়া হল এর মধ্যে থেকে পাঁচটি অবশ্যই কমন পড়বে এছাড়াও অতীত বর্তমান ভবিষ্যৎ কিভাবে হবে না হবে এর বিস্তারিত আলোচনা করা হলো একশোটি অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করুন একশোটি বাক্য যদি প্রশ্ন তৈরি শেখানো হয় ইনশাল্লাহ পাঁচটি কমন পড়বেই আর এদের বিস্তারিত আলোচনা করা হয়েছে সাতচল্লিশটি যুক্তপণ্য বাক্য সহকারে দেওয়া হয়েছে এর ভিতর থেকে পাঁচটি অবশ্যই অবশ্যই কমন পড়বে সতেরোটি স্পেশাল বিরাম চিহ্নের ব্যবহার দেওয়া হয়েছে এর ভিতর থেকে একটি কমন অবশ্যই পড়বে এবং বিরাম চিহ্ন খুব সুন্দর গুছিয়ে আ ভাঙে ভেঙে বুঝিয়ে দাও হলো কিভাবে বিরাম চিহ্ন বসবে বিদেশে এক কথায় প্রকাশ দা হয়েছে এর ভিতর থেকে পাঁচটি অবশ্যই কমন পড়বে শেষwidetilde তে সমার্থক শব্দ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ পাঁচটি অবশ্যই কমন পড়বে 10টি পাঠ্যবইয়ের সকল কবিতার প্রশ্ন কবিতা থেকে প্রশ্ন উত্তর তৈরি করে দা হয়েছে ইনশাআল্লাহ এর থেকে একটি অবশ্যই কমন পড়বে 12 13 ও ছাত্রগণ বোর্ড আশাপত্র ও রচনা থেকে অধিক কমনগুলি দা হয়েছে ইনশাল্লাহ একটি রচনা দরকার একটি পত্র দরকার একটি ফর্ম দরকার ইনশাআল্লাহ এইগুলি পড়ালে শতভাগ নিশ্চয়তাটা হচ্ছে কমন অবশ্যই অবশ্যই পড়বে এখন আসুন প্রাথমিক বিজ্ঞান যেভাবে সাজানো হলো 14টি অধ্যায় থেকে ছোট প্রশ্ন পনেরোটির জন্য একশো ছাব্বিশটি দেওয়া হলো এবং প্রতিটি প্রশ্ন দুই নম্বর দুই নম্বরের জন্য অপযোগী করে দুটি অপশন এর আলোকে দেওয়া হলো ইনশাল্লাহ কমন অবশ্যই অবশ্যই পর্বে সঠিক উত্তর দিয়ে স্বর্ণস্থান পড়নের জন্য একশো দেওয়া হলো আপনার দরকার পাঁচটি এবং সেগুলি সম্পূর্ণ বই থেকে বই থেকে যেগুলি কমন যেগুলি গুরুত্বপূর্ণ সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স গুলোকে সংস্থান জন্য প্রশ্ন তৈরি করা দা হলো ইনশাল্লাহ এগুলি পড়ালে পুনরায় চতুর্টি অধ্যায় পড়া হয়ে যাবে এবং সংস্থান পড়ানো পড়ানোর জন্য প্রশ্ন আসবে এখন আসুন বাক্যের মিলকরণ এর জন্য পঞ্চান্নটি ওই মিলকরণের জন্য দেওয়া হলো দ্যাট মিন্স এখানে দুইশো পঁচাত্তরটি বাক্য দেওয়া হলো এই বাক্যগুলি পড়ালে পুনরায় রিভিশন হলো এবং এটাও কমন পড়বে এখন আসুন বড় প্রশ্ন দ্যাট দ্যাটমিন কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য আটটি প্রশ্ন আসবে এর জন্য বিরাশিটি প্রশ্ন দেওয়া হলো এছাড়াও পাঁচটি মডেল টেস্ট দেওয়া হলো দেওয়া হলো সেইগুলি পড়ালে অবশ্যই অবশ্যই পাঁচটি মডেল টেস্ট থেকে উল্লেখযোগ্য কমন অবশ্যই অবশ্যই পড়াবে এবং পাঁচটি মডেল টেস্ট তৈরি করা হলো একটি প্রশ্ন রিপিট করা হয়নি ইনশাল্লাহ এখন আসুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বারোটি অধ্যায় থেকে ছোট প্রশ্নের জন্য ছোট প্রশ্ন জন্য একশো উনচল্লিশ মধ্যে থেকে কমন অবশ্যই পড়বে সঠিক উত্তর দিয়ে সন্ন্যস্থান পূরণের জন্য দুইশো নয়টি আহ সন্ন্যস্থান আহ প্রশ্ন তৈরি করে দেওয়া হলো ইনশাল্লাহ পাঁচটি অবশ্যই কমন পড়বে বাক্যের মিল করণ এর জন্য তিরাশি টি দেওয়া হলো দ্যাট মিনস তিরাশি পড়ন তেতাল্লিশ পড়ন পাঁচ এগুলো তো দুইশো পনেরোটি বাক্য দেওয়া হলো আপনার দরকার পাঁচটি বাক্য বড় প্রশ্ন বড় প্রশ্ন আটটির জন্য সাতাত্তরটি প্রশ্ন দেওয়া হয়েছে আপনার দরকার দশটি প্রশ্ন আটটি প্রশ্ন ইনশাল আটটি অবশ্যই অবশ্যই কমন পড়বে পড়া বইটি পড়ে যেগুলি আসার উপযোগী সে প্রশ্নগুলি এখানে দেওয়া হলো এখন আসুন এছাড়াও পাঁচটি মডেল টেস্ট উত্তরসহ করে দেওয়া হলো সেগুলো পড়লে অবশ্যই কমন পড়বেই পড়বেন এখন আসুন ইসলাম ও নৈতিক শিক্ষা যেভাবে সাজানো অধ্যায় পাঁচটি অধ্যায় থেকে ছোট প্রশ্নের জন্য ছোট প্রশ্ন পনেরোটির জন্য একশো প্রশ্ন দেওয়া হলো ইনশাল্লাহ কমন অবশ্যই পড়বে সঠিক উত্তর দিয়ে শূন্যস্থান পড়ানোর জন্য দুইশো উন ঊনপঞ্চাশটি দেওয়া হলো ইনশাল্লাহ পাঁচটি কমন পড়বে বাক্যের মেলকরণের জন্য বিয়াল্লিশটি ওই মেলকরণ দেওয়া হলো দ্যাট মিনস দুইশো দশটি বাক্য দেওয়া হলো ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন অবশ্যই পড়বে বড় প্রশ্ন আটটির জন্য চৌষট্টিটি প্রশ্ন দেওয়া হলো ইনশাল্লাহ কমন অবশ্যই পড়বে এছাড়া পাঁচটি মডেল টেস্ট দেওয়া হয়েছে উত্তর সহকারে এইগুলি পড়ালে ইনশাল্লাহ কমন অবশ্যই অবশ্যই পড়া পড়বে এখন আসুন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা সকল অধ্যায় থেকে সাজেশনের আলোকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ এগুলো পড়লে হিন্দু ধর্ম কমন পড়বে বন্ধুগণ এখানে যেভাবে সাজানো হল আমি বলবো যে একটা প্রশ্ন যেমন মডেল মডেল প্রশ্নগুলি একটা প্রশ্ন কখনো রিপিট করা হয়নি এখানে ক্রিয়াপদে অতীত রূপ একটা দ্বিতীয়বার দেওয়া হয়নি বা একশো কি অনুচ্ছেদ পরে প্রশ্ন তৈরি করে একটা দ্বিতীয়বার দেওয়া হয়নি অর্থাৎ পুরা বইটি ওই কোনো প্রশ্নই বা কোন অংশে রিপিট করা হয়নি ইনশাল্লাহ তো পরামর্শে একটাই আপনার সন্তানকে যতটুকু পড়াবেন যতটুকু পড়াবেন ঠিক ততটুকুই এই বইটি দেওয়া হয়েছে এবং অতিরিক্ত কোনো কিছু পড়াবেন না এবং যতটুকু মনে রাখতে পারবে ততটুকু পড়ানোর জন্য পরামর্শ দেওয়া থাকলো আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করে জানিয়ে জেনেই দিন কোন অংশটি ভিডিও লেকচার আপনার প্রয়োজন থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম টু নেক্সট ভিডিও